যে আমরা কিভাবে আমাদের এই ইউটিউব সরি আমাদের এই ভিডিও তৈরি করার জন্য রিসোর্স কালেক্ট করতে পারি, অর্থাৎ কিভাবে আপনারা ছবি কালেক্ট করতে পারেন, কিভাবে গ্রাফিক্স কালেক্ট করতে পারেন, কিভাবে মিউজিক কালেক্ট করতে পারেন, এই বিষয়গুলো আমরা একটু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো তো সব রিসোর্স দিয়ে দিব, আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন। কেমন? ওকে, সো আমরা এই সাইটগুলো একটু ওপেন করি। কেমন? প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনারা কিভাবে ফ্রি ছবি পিকচার কালেক্ট করতে পারেন, সেই সাইটগুলো কী কী সেগুলো একটু দেখি। এই সাইটগুলো বেসিক্যালি এখান থেকে আপনারা ফ্রি পিকচার কী করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপর হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আমি ইয়ে দিয়েছি, আর বেশ কিছু আছে যে পিকজেল ডট কম, তারপরে পিকজাবে, হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো তো জান, পিকজাম্বো আছে এগুলোতে। এবার হচ্ছে কি গ্রাফিক, বেসিক্যালি গ্রাফিক্স আসলে ফ্রি পাওয়া যায় না, কিনতে পারেন আপনারা বাল্ক অ্যামাউন্টে কিনতে পারেন, তো বেসিক্যালি এটা বেশ দাম এগুলো। তবে আপনারা বিভিন্ন ডিলস, যেমন এই দুইটা সাইট আপনারা যদি যান, এখান থেকে আপনারা ডিলে খুব কম প্রাইসে খুব ভালো গ্রাফিক্স কিনতে পারবেন। আমি এই সাইডের এগুলো দিয়ে দিচ্ছি এখানে, না না এখানে আমি যে দিয়ে দেবো এই রিসোর্সে পাবেন এগুলো। এই যেমন ইনকি ডিলস, তারপরে হচ্ছে মাইটি ডিলস, বুঝছেন? এখানে গেলে আপনারা খুব সহজেই গ্রাফিক্সের বান্ডেল কিনতে পারবেন। এই দেখেন পুরো বান্ডেল কিনতে পাওয়া গেছে, কত মাত্র $29, $9, $49, কেমন $19। সো এখান থেকে আপনারা বাল্কে কি কিনতে পারেন, গ্রাফিক্সগুলো কিনতে পারেন। দেখেন একবারে কার্টুন, ধরেন আপনি কার্টুনের একটা কী করতে চাচ্ছেন, একটা স্টোরি রিডিং চাচ্ছেন, তো এখানে একবারে তারা একটা কী বলছে 8000 কার্টুন ক্যারেক্টার সে আপনাকে কিনছে, ফ্রি দিচ্ছে। এই দেখেন, তাহলে এটা যে আপনার একটা স্টোরি টেলিং বানাই ফেলতে পারবেন না? এটা দেখেন কত ধরনের এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন দিবেন, ভয়েস ওভার দিবেন, আর মানে একটা স্টোরি টেলিং করবেন, তাহলে একটা কিন্তু ভিডিও খুব সুন্দর ভিডিও হয়ে যাবে। তো এখানে $8 আপনি যদি প্রায় 26টা ক্যারেক্টারের 8000 যদি ইয়ে পান $29, তাহলে এটা দিয়ে তো আপনারা এক বছর খাইতে পারবেন। যদি আগে থেকে ঠিক করে রাখেন যে আমি এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছি, নাহলে কিন্তু আপনার এই ডলার দিয়ে কিনে আসলে ফেলে রাখতে হবে, তাই না? ঠিক করে রাখলে আপনার এদের কিনতে পারবেন। আচ্ছা, ওকে, তাছাড়াও আমরা একটু দেখি যে মিউজিক আপনারা কোথা থেকে নিতে পারেন। আচ্ছা, মিউজিকের সাইড আমি দুইটা সাইড দিছি, অডিও জঙ্গল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রাইট রাইট, অডিও জঙ্গল নেট, অ্যান্ড আছে হচ্ছে এপিক ড্রমিক সাউন্ড, ওহো সরি, এখানে রিসোর্সগুলো আমি দিয়ে দিয়েছি। কেমন? এটা যখন আপনারা ফাইলটা তো আমি দিয়ে দিব, এই ফাইল থেকে আপনারা দেখে দেখে এই সাইটগুলো যেতে পারেন। এটা আমি অন করলাম প্রত্যেকটা অন্য কারণে, পরে দেখাচ্ছি। এবং ইউটিউব আপনাকে অনেক ফ্রি মিউজিক দিবে, আপনি ইউটিউবের নিজস্ব একটা লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, সেখানে আপনি লক্ষ লক্ষ মিউজিক ফ্রি পাবেন। অডিও লাইব্রেরি চলে আসবে, সমস্যা নাই, হ্যাঁ চলে আসছে। ওকে, সো এখন একটা জিনিস চিন্তা করেন, এগুলো আমাদের কেন লাগতেছে। বেসিক্যালি আপনি যখন একটা ভিডিও বানাবেন তখন আপনার কিন্তু রিসোর্স 100% লাগবে, অর্থাৎ ছবি যেটা স্লাইড শো বানাতে পারেন আপনি, গ্রাফিক্স অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন ডিজাইন সেগুলো আপনি মুভ করাতে বা অ্যানিমেশন করাতে পারছেন, এই জন্য গ্রাফিক্স লাগতেছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক 100% লাগবে,
আপনারা এখান থেকে মিউজিকগুলো গায়ক করতে পারছেন, করলে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, আপনার কিন্তু রিসোর্সটা কি হয়ে যাচ্ছে, মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, যে জিনিসগুলো লাগতেছে আপনার ভিডিও করার জন্য আপনি এখান থেকে নিতে পারতেছেন। তাছাড়াও যদি মনে করেন যে না এগুলো আমার দরকার নাই, আমি নিজেই প্রোডাকশন করব, লাইক আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন, এবং ক্যামেরার সামনে যদি কথা বলার মতো যদি আপনার অ্যাবিলিটি না হয় প্রথম দিকে, তাহলে আপনি পিকচার এখান থেকে পিকচার নিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর মাঝখানে মাঝখানে ছবি যোগ করতে, কেমন তো সেটা আপনি এখান থেকে কী করতে পারেন, গ্যাদার করতে পারেন, আপনার পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি সাইডগুলোতে মিউজিকগুলো নিতে পারবেন। ক্লিয়ার? রিসোর্সগুলো আমরা যে দিচ্ছি এখান থেকে আপনারা রিসোর্সগুলো পাবেন। ওকে, সো এখন দেখেন এই রিসোর্সগুলো আমি আপনাদেরকে কেন দিলাম, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ আমি নিলাম, এটা তো আমি গুগল থেকে নিতে পারি, আমি এই সাইটগুলো থেকে কেন নিলাম, কোশ্চেন আসতে পারে না? সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কপিরাইট। আপনি চাইলে গুগল থেকে ছবি নেওয়া কি করতে পারবেন না, আপনি একটা কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্ট বানাতে পারবেন, আপনি চাইলে একটা কার্টুন নামায় একটা ছবি নামায় পিছা একটা মিউজিক পিছা করে চাইলে কি করতে পারবেন না, দিতে পারবেন। এই জন্যে কিছু সিলেক্টেড সাইট আমি ঠিক করে দিছি, যেগুলো থেকে আপনারা যদি প্রোডাক্ট নেন তাহলে আপনার কোনো ধরনের কি হবে না, সমস্যায় পড়তে হবে না। এবং কপিরাইট ইস্যু সম্পর্কে না ওগুলো থেকে বলে ধরবো না, কারণ ওগুলো তো ফ্রি, ওরা বলেই দিছে যে ভাই ফ্রি, এই জন্য আমি সবগুলো সাইট ওপেন করছি, আমি দেখাবো যে ফ্রি। আপনার যেমন ধরেন অদ্ভুত দশ নামে একটা কি ছিল, একটা চ্যানেল ছিল, বুঝছেন, ওটা কিন্তু এখন ব্যান, দেখবেন যে নাই, ওটা যে ছেলেটা ছিল সেই ছেলেরা আবার নতুন একটা চ্যানেল করছে, নামটা ভুলে গেছি, ওর চ্যানেল কিন্তু ছিল প্রায় 1.25 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, তার অনেক বড় একটা সাইট ছিল, তো ওই চ্যানেলটাও কিন্তু এই কপিরাইট ইস্যুতে ব্যান করে দিয়েছে। অর্থাৎ সে অদ্ভুত দশে কী করতে জানেন, যেমন দেখাইতো যে পৃথিবীর অদ্ভুত দশটি জায়গা, তো তার তো বিভিন্ন জায়গা, সে তো আর যা যা দেখতো না, সে কিন্তু ছবি কালেক্ট করতো, তো সেই ছবিগুলো যখন সে কালেক্ট করছে তখন সে বলতেছে যে আমার এখানে মানে কোনো দোষ ছিল না, সেগুলো আমি কেড়ে দিছি বা ইয়ে করছি, যাই করছি, কিন্তু গুগল আমাকে সেগুলোর জন্য কী করছে, স্ট্রাইক দিছে। ফেসবুক আপনাকে তিন বা ইউটিউব আপনাকে তিনবার ইয়ে করবে, সতর্ক করবে, আপনার সাইডে প্যানেলটি আসবে যে তুমি কপিরাইটের এই জিনিসটা ইউজ করছো, এটা তোমার কপিরাইট ইস্যু, এটা তোমার আরেকজনের কাছে চুরি করছো। এবং গুগল যেহেতু আপনি গুগল থেকে নেবেন, এবং ইউটিউব কি গুগলের একটা প্ল্যাটফর্ম, সেটা আপনি যেহেতু ওখান থেকে ছবি খেলো অ্যাড করবেন, খুব সহজেই ধরে ফেলতে পারবে, এটা আপনি অন্য জায়গা থেকে নিছেন, এবং এটা পেইড, ফলে আপনাকে বারবার স্ট্যাক করবে, যদি আপনার দেখে যে না আপনি শুনতেছেন না তিনবারের মাথায় আপনার চ্যানেল কি যদি আপনি টাকা দিয়ে কিনে আনতে পারছেন তাহলে তো আপনি নিতে পারছেন, কিন্তু ফ্রি অফ কস্ট পেইড জিনিসটা যদি আপনি ইউজ করেন সেটা কপিরাইট ইস্যুতে পড়বে। কপিরাইট কি? অন্যের গান, অন্যের ছবি, অন্যের লেখা, অন্যের স্টাইল যদি তার পারমিশন ছাড়া যদি আপনি ইউজ করেন এবং সে যদি এটাকে ক্লেম করে, কারণ কি এই জিনিসটার কপিরাইট তার কাছে কেনা, ধরেন আসিফ গান গাইতেছে, এই ছেলেটাকে আপনার চ্যানেলে আপনি যদি এটা দিয়ে ইনকাম করেন, আসিফকে যদি কোনো ক্রেডিট না দেন, টাকা না দেন, আসিফ আপনাকে কি ধরবে না, অবশ্যই ধরবে। তো এরকমভাবে ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা জিনিসেরই কপিরাইট ইস্যু আছে, বুঝলেন, পারমিশন যদি না সেটা বলে এটা ফ্রি আপনি যদি ইউজ করেন এটা আপনাকে গুগল ব্যান দিয়ে দেবে, স্ট্রাইক দিবে, জিনিসটা বোঝা গেছে? এই জন্যে আমরা এই সাইটগুলো থেকে কন্টেন্ট নিব, যার ফলে যদি আমরা এই সাইটগুলোতে কন্টেন্ট নিই তাহলে আমরা কি ইসে পড়বো না, কপিরাইট ইস্যুতে কখনোই পড়বো না। এখন দেখেন এই সাইটগুলো আমি যদি আপনাদের দেখাই যে আসলেই সেটা ফ্রি কিনা, যেমন ধরেন এইখানে আসছি, এখানে এসে ধরেন একটা ছবিতে আমি ক্লিক করলাম, যে কোনো ছবিতে আপনারা ক্লিক করবেন, দেখেন এখানে কি লেখছে, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, অর্থাৎ ওরা বলেই দিছে এই জিনিসটা যদি আপনার আপনি যে কোনো জায়গায় কমার্শিয়াল ইউজ বলতে আপনি যে কোনো জায়গায় ইউজ করেন, ইউটিউবে বলেন, নিজের ওয়েবসাইটে বলেন, এটা কি ফ্রি, এটার জন্য কখনোই আপনি কোনো সময় স্ট্রাইক খাবেন না। আচ্ছা তারপরে এখানে কি লেখছে দেখেন, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, অর্থাৎ তাকে কোনো ক্রেডিটও দেওয়া লাগবে না, আপনি যদি তার কাছে প্রোডাক্টটা নিছেন তাকে ক্রেডিটও দেওয়া লাগবে না। যদি এখানে বলতো যে আমাকে ক্রেডিট দেওয়া লাগবে তাহলে অবশ্যই এই সাইটের লিঙ্কটা আপনাকে কী করতে হতো, ওই ভিডিওর মধ্যে শেয়ার করা লাগবে যে আমি ভাই এই এই ছবিটা এই মানুষের বা এই সাইট থেকে আমি নিছি। দেখেন এই সাইটটার কন্টেন্ট পুরো ফ্রি, আপনার যা লাগে এখান থেকে আপনি কী করতে পারেন, নিতে পারেন। এরকম প্রত্যেকটা সাইডই দেখবেন যে তারা এরকম বলে দিছে,
আমি যতগুলো সাইডে বলছি এটা একটু দেখে নেবেন আপনারা প্রত্যেকটা সাইডে, আমি এই জন্য ওপেন করছি। একটার এক জায়গায়, কেউ কেউ নিচে বলে দিবে, কেউ কেউ উপরে বলে দিবে, আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নেবেন, বুঝছেন কোন কোন জায়গায় আছে সেটা একটু দেখে নেবেন। ওদের বোধহয় টার্মস অ্যান্ড কন্ডিশনে বোধহয় মোস্ট প্রবলি ওদের জিনিসটা দেওয়া আছে, এইখানে কোথাও ওদের লগুলো দেওয়া আছে। কেমন এই যে ফ্রি স্টক ফটোস, এই ফ্রি স্টক ফটোস ওদের কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপও আছে। এই যে এগুলো সব ফ্রি অফ, মানে এগুলো ফ্রি স্টক ফটোস, মানে এগুলোতে আপনার কোনো ধরনের কি লাগবে না, ক্রেডিট দেওয়া লাগবে না, পারচেস করা লাগবে না, পারমিশন লাগবে না, ফ্রি স্টক লিখে দিছে। এই যে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং এটার জন্য আপনার কোনো ধরনের হয়তো তারা রেজুলেশন একটু কম দিবে, বাট তারা আপনাকে কী করবে না, কোনো ধরনের ব্লেম দিবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। আপনার এই সাইটগুলো থেকে জিনিসপত্র নেন, ওদেরকে কখনোই আপনার কী করা লাগবে না, কোনো ধরনের ক্রেডিট দেওয়া লাগবে না। আপনারা যদি প্রোডাক্ট কিনতে চান, কেমন, আমি বলবো যে আপনারা ইনভার্টো ডট কমটা ইউজ করতে পারেন। কোনটা? ইনভার্টো। এইটার একটা সুবিধা হচ্ছে আপনি $17, আপনি মাত্র $17 আপনি কি করতে পারবেন, ওদের একটা মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারবেন, যেটার মধ্যে আপনি যত খুশি তত কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? ধরেন আপনার অ্যানিমেশন দরকার, একাধিক অ্যানিমেশন দরকার, আপনি $7 $17 ওদের কাছে কি করবেন, সাবস্ক্রিপশন নেবেন। তাহলে আপনি চাইলে $1,000 প্রোডাক্ট নামে ফেলেন, ওদের কোনো কিছু আসে যায় না, এক মাসের মধ্যে করতে হবে যে কোনো প্রোডাক্ট। এই যে দেখেন এটা কি লিখছে, সাবস্ক্রিপশন ফর 16.50 পার মান্থ, ক্যান্সেল এর নেই, যে কোনো সময় আপনি ক্যান্সেল করতে পারবেন। সো আপনারা এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন ওদের কাছ থেকে, নিলে আপনার যত খুশি তত এখান থেকে ডাউনলোড করতে পারেন। ওই অন্যান্য যদি আপনার পেইড কেনার দরকার হয়, ফ্রিতে যদি আপনার না থাকে, ওদের কাছে একবারে নিয়ে নেবেন, নিয়ে একবারে ডাউনলোড করে ফেলবেন, করে ওগুলো আপনারা ইউজ করবেন। ক্লিয়ার?